হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে অ্যাসার ফ্লিপ ফ্লপ শিখবো। ওই জন্য তো আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে শিখেছিলাম যে অ্যাস আর ল্যাচ কীভাবে কাজ করে। সো আমরা এখানে যদি দেখতে চাই যে আমাদের সার্কিটে ব্লু যে অংশটা আছে ওটা হচ্ছে আমাদের অ্যাসার ল্যাচ, আর তারপর আমরা ওটার সাথে কন্ট্রোল ইনপুট যোগ করছি, লাইক একটা ক্লক ইউজ করছি, প্লাস সাথে দুটা আরও ন্যান্ডের গেট যোগ করছি, কারণটা হচ্ছে আমাদের ন্যান্ডের ল্যাচ। সো আমাদের একটা একটা এই চ্যানেলেরই একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ন্যান্ড আর নর দিয়ে কীভাবে ল্যাচগুলো কাজ করে, ওদের ইনপুট আউটপুট কীভাবে হয়, কী হয়। তো একটা ন্যান্ডের জন্য ট্রুথ টেবিলটা লেখা আছে, ট্রুথ টেবিল ফর আমাদের ন্যান্ডের ল্যাচ, এই যে এখানে পুরোটাই সুন্দরভাবে লেখা আছে। তো এই ভিডিওটার পুরো লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি আপনারা এখন পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কাইন্ডলি একটু চেক করে নেবেন। ওকে, তাহলে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ন্যান্ডের জন্য 00 অর্থাৎ এস স্টার ইকোস টু 0, আর স্টার ইকোস টু 0-র জন্য এটা আসবে নট ইউজড সার্কিট, 01-এর জন্য 10, 10-এর জন্য 01, আর 11-এর জন্য আসবে মেমোরি। ওকে, তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কী জন্য, কারণ হচ্ছে আমরা ল্যাচ না শিখছি, এখন আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে শিখব। তো ফ্লিপ ফ্লপে যেহেতু এখানে আমাদের ক্লকও অ্যাড হয়েছে, তাহলে এখানে আমাদের ফার্স্টে প্রথমতে আমাদের জেনে নিতে হবে যে এস স্টার বলতে কী বুঝাইতেছে আর স্টার বলতে কী বুঝাইতেছে। ওকে, তাহলে আমরা এস স্টার বলতে যা বুঝতেছি তা হচ্ছে একটা ইকুয়েশন যা ডিফাইন হবে এস স্টার ইকোয়ালস টু হচ্ছে এস ডট ক্লক বার, অথবা বুলিয়ান অনুযায়ী এস বার প্লাস ক্লক বার, ঠিক আছে। আর স্টার ইকোয়ালস টু হচ্ছে আর ডট ক্লক বার ইকোয়ালস টু আর বার প্লাস ক্লক বার। পরেরটা হচ্ছে আমাদের নরের জন্য ব্যবহৃত সার্কিটটা। সো অ্যাজ ইউজুয়াল দ্য সার্কিট আমরা কী কী পাচ্ছি, কী কী ইনপুট পাচ্ছি, অ্যাস আর হচ্ছে ক্লক। ওকে, সো আমরা এখন আমাদের সেই তিনটা ইনপুট লিখব। ফার্স্ট হচ্ছে আমাদের ক্লক ইনপুট, তারপর হচ্ছে আমাদের এস আর। এই যে এদের সাথে সামঞ্জস্য থাকবে এই টেবিলটার, এই টেবিলটা থেকে আমরা বের করব যে কিউ আর কিউ প্রাইমের মান কী হবে। তার জন্য সবার প্রথম আমাদের জানতে হবে কি এস স্টার আর স্টারের ভ্যালুটা কি, ঠিক আছে। এস স্টার আর স্টারের ভ্যালু যখন জানতে পারবো তখন আমরা এইখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে বসাই আমরা এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা জানতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন প্রথমত আমাদের পসিবিলিটিস ব্যবহার করি। হ্যাঁ, যদি পসিবিলিটিস অনুযায়ী ক্লক ইকোয়ালস টু 0 হয়, ঠিক আছে, যদি পসিবিলিটিস অনুযায়ী ক্লক ইকোয়ালস টু 0 হয় তাহলে কী দাঁড়াচ্ছে দেখেন। যদি পসিবিলিটি অনুযায়ী ক্লক ইকোয়ালস টু 0 হয় তাহলে এস স্টার আর স্টারের মান বোথ বিকামস 1 and 1। সি কীভাবে হয় দেখেন, যে এস স্টার আর স্টারের ইকুয়েশনের দিকে তাকান, ঠিক আছে। এস স্টার ইকুয়েশনের দিকে তাকাইলে ক্লকের মান যদি 0 হয় তাহলে ক্লক প্রাইম ইকোয়ালস টু অলওয়েজ কী হবে, 1 ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই এইখানে 1 চলে আসবে, আর এখানেও কি আছে, 0 আছে, ক্লকের মান এখন আপাতত 0, সো প্রাইমের মান 1 চলে আসবে। দ্যাটস ওয়াই এস স্টার আর স্টারের মান এখানে কী দাঁড়াচ্ছে, 1। আর আমরা যদি আমাদের উপরের টেবিলটায় তাকাই তখন কী দেখতে পারবো, যে 1-1 স্টেকটা হচ্ছে আমাদের এই ল্যাচের জন্য বা এই ফ্লিপ ফ্লপের জন্য কি স্টেট, মেমোরি স্টেট। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম যে দ্যাট ইজ এ মেমোরি স্টেট। ওকে ওকে, মেমোরি। এখন আমরা অ্যাজ ইউজুয়াল শুরু করতে যাচ্ছি যে ক্লক ইকোয়ালস টু 1। ক্লক ইকোয়ালস টু 1 হওয়ার কারণে আর অ্যাজ ইউজুয়াল প্রথম পসিবিলিটি অ্যাস 0 হইতে পারে আর 0 হইতে পারে। যদি এদের জন্য হয়ে থাকে তাহলে আমি মান বসায় দেখি,
clock equals to 1, s equals to 0, তাহলে আবারও ক্লকের s স্টারের মান দাঁড়াচ্ছে 1, r স্টারের মান দাঁড়াচ্ছে 1। দেখেন এই এই যাই মান পাবেন এই ইকুয়েশনটাতে বসাবেন, s স্টার আর r স্টারের মান বের করে এই টেবিলটার থেকে যে ভ্যালুটা পাবেন সেটা বসাবেন আমাদের এই টেবিলটা, যেটা হচ্ছে আমাদের কি, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। ওকে, মনে রাখতে হবে কিন্তু কোথা থেকে কি আসতেছে, প্যাচ লাগানো যাবে না। ওকে, তো আমরা আবারও আরেকটা ভ্যালু পাইলাম যেটা হচ্ছে ওয়ান, মানে ক্লক ওয়ান এসআর জিরো জিরো, ওটার জন্য আবারও আমাদের মেমোরি স্টেট চলে আসলো, মেমোরি। ওকে, আমরা আবার একটা মেমোরি স্টেট পাইলাম। এখন আমাদের সেকেন্ড পসিবিলিটি জিরো ওয়ান হইতে পারে, এস এর মান জিরো আর এর মান ওয়ান। যখন এস এর মান জিরো হয় তখন দেখেন তো কি হচ্ছে, এখানে ওয়ান ডট জিরো, জিরো প্রাইম, ঠিক আছে। তাহলে এস এর মান দাঁড়াচ্ছে ওয়ান আর ওয়ান ডট ওয়ান, আর এর মান হচ্ছে ওয়ান, ক্লকের মান হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান হচ্ছে কি, ওয়ান ডট ওয়ান হচ্ছে ওয়ান, প্রাইম হচ্ছে জিরো। তাহলে এই এখানে আর স্টারের মান দাঁড়াইছে কি, জিরো। তাহলে তিন নম্বর লাইনটায় আর স্টার এস স্টারের মান কি দাঁড়াচ্ছে, এস স্টারের মান দাঁড়াইছে হচ্ছে ওয়ান, আর স্টারের মান দাঁড়াচ্ছে জিরো। যদি আমরা এখন ট্রুথ টেবিলের দিকে তাকাই, এস এর মান ওয়ান আর এর মান জিরো, এই ভ্যালুটা কি পাইছি, এস স্টারের মান ওয়ান আর আর স্টারের মান জিরো, এটার জন্য আমাদের যে ভ্যালুটা আসতেছে ওটা হচ্ছে কে, জিরো ওয়ান। তাহলে আমরা এখানে বলতেছি যে কিউ কিউ প্রাইমের জন্য ফার্স্ট ভ্যালু জিরো ওয়ান, বুঝতে পারছি। এখানে এস স্টার আর স্টারের মানের উপরে ডিপেন্ড করে এই টেবিল থেকে, উপরে এসআর ল্যাচের টেবিল থেকে আমরা ডিটারমাইন করবো যে এসআর ফ্লিপ ফ্লপের টেবিলে কী কী ভ্যালু আসবে, ঠিক আছে। এখন আমরা পরবর্তীটা ব্যবহার করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। ওকে, এগেইন ক্লকের মান ওয়ান, থার্ড পসিবিলিটি এস ইকোয়াল টু ওয়ান হতে পারে, আর ইকোয়াল টু জিরো হতে পারে। আমরা এটা যখন ইউজ করলাম, ক্লক ওয়ান এস এস এর মান ওয়ান, ন্যান যেহেতু ইউজ করতেছি, ওয়ান ডট ওয়ান ইকোয়াল টু ওয়ান ভার হবে জিরো। তাহলে এখানে এর পরেরটার জন্য আমরা কী পাচ্ছি, এস স্টার, এস স্টারের ভ্যালু কী হয়ে গেল, এস স্টারের ভ্যালু হয়ে গেল জিরো, আর আর স্টারের ভ্যালু হয়ে গেল ওয়ান। আমরা কি বুঝতে পারতেছি আর স্টারের ভ্যালু কেন ওয়ান হইল, বিকজ বিকজ এখানে ক্লকের মান ওয়ান আর এর মান জিরো, ওয়ান ডট জিরো, ওয়ান ডট জিরো ইকোয়াল টু জিরো বাই ভার। তাহলে কী হয়ে গেল, এখানে জিরো হয়ে গেল আর এখানে ওয়ান হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই যে জিরো আর ওয়ান, এটার জন্য কি কোনো ভ্যালু আমাদের এই টেবিলটা থেকে পাবো, অবভিয়াসলি পাবো। এটা কোনটা, আর একটা কালার ইউজ করি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে এটা, জিরো ওয়ানের জন্য আমরা যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ওয়ান জিরো, ঠিক আছে। আর ক্লক লাস্ট যেটা আছে ট্রিপল ওয়ান, মানে ক্লক ইকোয়াল টু ওয়ান, এস এর মান ইকোয়াল টু ওয়ান, আর এর মান ইকোয়াল টু ওয়ান, ওটার জন্য আমরা নট ইউজ সিচুয়েশন পাবো, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারছি তো কেন কীভাবে আসবে, কারণ হচ্ছে এখানে ওয়ান ওয়ানের জন্য এস স্টারের মান হবে জিরো, আর স্টারের মান হয়ে যাবে জিরো। দ্যাটস ওয়াই হচ্ছে এটা কী হবে, নট ইউজড সিচুয়েশনে চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এস আর ফ্লিপ ফ্লপের কি ডায়াগ্রাম, ট্রুথ টেবিল। এই জিনিসটা বোঝার জন্য, মানে কেন এটা বোঝা উচিত, কারণ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল আর এক্সাইটেশন টেবিলটা যদি আমাদের বুঝতে হয় ফ্লিপ ফ্লপের, তাহলে আমাদের মাস্ট এই জিনিসটা বুঝতে হবে। সো প্লিজ গিভ অ্যাটেনশন, পে অ্যাটেনশন অন ইট। আই হোপ আমরা এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আরও ভালো কাজ করতে পারবো। সো আজকে এ পর্যন্তই,
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, যেখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল আর হচ্ছে এক্সাইটেশন টেবিল নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।